পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে। মার্কসবাদী রাজনৈতিক দল ফ্রি পেরুর হাত ধরে উঠে আসা এই নারীর রাজনীতিবিদ ব্যবহার করেন বিলাসবহুল রোলেক্স ঘড়ি। এ নিয়ে তার বিরুদ্ধে চলছে দুর্নীতি দমন অভিযান। শনিবার স্থানীয় সময় ভোরে তার বাসভবনে চালানো হয় তল্লাশি। প্রায় 40 কর্মকর্তা অংশ নেন এই অভিযানে। মূলত রোলেক্স ঘড়ির সন্ধানেই এই অভিযান চালানো হয় বলে জানা যায়। পুলিশ এক বিবৃতিতে জানায়, বিচার বিভাগের অনুমোদন নিয়ে তল্লাশি চালানো হচ্ছে। প্রেসিডেন্টের বাড়িতে তল্লাশি সরাসরি সম্প্রচার করে স্থানীয় টেলিভিশন চ্যানেল লাতিনা। টেলিভিশনে প্রচারিত ছবিতে তদন্তকারী দলের সরকারি এজেন্টদের প্রেসিডেন্টের বাসভবনে একটি স্লেজ হ্যামার নিয়ে প্রবেশ করতে দেখা যায়। রাজধানী লিমায় অবস্থিত বাসভবনটি ঘেরাও করার সঙ্গে সঙ্গে রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় প্রেসিডেন্টকে তার বাসভবনে দেখা যায়নি। কিছুদিন আগে স্থানীয় নিউজ আউটলেট লা এনসার রোনা প্রথমবার প্রেসিডেন্ট বলুয়ার্তের রোলেক্স ঘড়ি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। ওই প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট বলুয়ার্তে সরকারি অনুষ্ঠানে বিভিন্ন ধরনের রোলেক্স ঘড়ি পরেছিলেন। এরপরই চলতি মাসে এ বিষয়ে তদন্ত শুরু করে কর্তৃপক্ষ। এরপর সরকারি বেতনে কিভাবে তিনি এত ব্যয়বহুল ঘড়ি ব্যবহার করতে পারেন সে সম্পর্কে করা প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বলেছিলেন, সেগুলো তার 18 বছর বয়স থেকে করা কঠোর পরিশ্রমের ফল। তখন 61 বছর বয়সী বলুয়ার্তে দৃঢ়ভাবে আত্মপক্ষ সমর্থন করে বলেছিলেন, তিনি খালি হাতে সরকারি বাসভবনে প্রবেশ করেছেন এবং খালি হাতেই সেখান থেকে বের হবেন। যদিও কথিত আছে তার ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে মিডিয়াকে ঘাঁটাঘাঁটি না করার অনুরোধ করেছিলেন তিনি। নাদিম মারজান, সময় সংবাদ।